তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু রয়েছি, কোথায় রয়েছি বলতো, তোমাদের দেখে মনে হচ্ছে কিন্তু এটা একটা বিয়ে বাড়ি, কিন্তু না, এটা হচ্ছে আমাদের কিন্তু মা লক্ষ্মীর পুজোর প্যান্ডেল। আর যে প্যান্ডেলটা একেবারে হয়েছে ভাই, যেগুলো বাইরে বাইরে, যেগুলো হায়দ্রাবাদ দিল্লি সেই ইভেন্টগুলো তৈরি হয়, সেই ইভেন্টের মতো কিন্তু পুরো তৈরি করেছে এই পুজো মণ্ডপটি। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদেরকে আজকে দিচ্ছি, এত সুন্দর, মানে আমি কখনো দুর্গা পুজোতেও বাকি এত সুন্দর একটা প্যান্ডেল হয়নি। তো তোমাদেরকে সেই প্যান্ডেলের ভিডিওটি দেখছি, তো ভিডিও তোমরা দেখতে থাকো। This video presented by Biswajitvlog sat show now by বন্ধুরা। এই পুজো মণ্ডপটি হচ্ছে আমাদের পাঁশকুড়ার নারান্দা গ্রামের পাড়ার ভেতরে। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে দেখলাম এগুলো কিন্তু প্রজাপতি হয়েছে, আর যেগুলো কিন্তু একদম নেট কাপড়ের উপরে লাইট দিয়ে করেছে। আর প্রত্যেকটা জায়গাতে যখন আমি ভেতরটা প্রবেশ করলাম, তো দেখতে পাচ্ছ এখানে যে ছবি তুলতে এত সুন্দর ভালো লাগবে। আর দেখো, এটা এনে পুরো গার্ডেন করেছে অ্যাকচুয়ালি, নাইট মানে রাতের বেলা অ্যাকচুয়ালি এটা গার্ডেনের মতো করেছে। যা জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একবারে ফুল, আমাদের যে ফুলগুলো হয় সে ফুল করেছে, আর একবারে এলইডি লাইট লেগেছে। আর আমাদের ঠাকুরটি রয়েছে একেবারে এই সাইডে, কিন্তু রয়েছে ঠাকুরটি। আর আমাদের মা লক্ষ্মী পুরো গার্ডেনের যে অফ সাইড, মানে একদম ফ্রন্ট থেকে আসতে যে সাইডটা, সেখানে কিন্তু মা লক্ষ্মী প্রতিমাটি আমাদের রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী প্রতিমাটি, উপরে কিন্তু সিলিংটা একেবারে মানে কাপড় দিয়ে করেছে, আর যেখানে দোল করেছে, আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু দোলের মতো ঝুলছে, আর উপরে কিন্তু চুনি ল্যাম্প দিয়ে রয়েছে, যে জিনিসটা একেবারে রাতের বেলা নাইট লুকে এত সুন্দরভাবে লাগছে, তোমরা একেবারে দেখতে পাচ্ছ। কিন্তু আমার কিছু বলার নাই ভাই, তো তোমরা ভিডিওটি দেখো। আর তোমরা যদি এই জায়গাটাতে আসতে চাও ভাই, তোমরা ফটো তুলতে পারবে, এটার লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর জায়গাটা অ্যাকচুয়ালি পাঁশকুড়া, আর গ্রামের নাম নারান্দা পাঁশকুড়া, এর মধ্যে তোমাদেরকে দিয়ে দিবো। আর জায়গা লোকেশান তোমার অবশ্যই এসে এখানে কিন্তু ছবি তুলে যেতে পারবে, এলে তোমাদের মনে হবে যেন বড় কোনো একটা ইভেন্টে চলে এসেছি ভাই। তবে এই পুজো মণ্ডপটি আমার অভিজ্ঞতা অনুযায়ী ফ্লাওয়ার ডেকোরেশনের কিছু নামি দামি মানুষজন যারা বড় বড় জায়গাতে ইভেন্টে কাজ করে, তারাই কিন্তু আমার মনে হয় এই পুজো মণ্ডপটি উপস্থাপন করেছে এবছর, যা আপনারা এলে আসলে বুঝতে পারেন কত সুন্দর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আর ভিডিওটি অবশ্যই সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবো, কারণ এত সুন্দর একটি পুজো মণ্ডপ যাতে মানুষজন না এসেও দেখতে পেলে যেন আমার ভিডিওর মাধ্যমে দেখতে পায়, তো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দেবে ভাই।